উপনির্বাচনের আগে যাত্রী প্রতীক্ষালয় বদলে গেল পার্টি অফিসে, জানিয়ে চাঞ্চল্য ছড়ায় শাসন থানা এলাকায়। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন স্থানীয় ভিডিও। হারোয়া উপনির্বাচনের আগে শাসনে যাত্রীর প্রতীক্ষালয় ঘিরে পার্টি অফিস তৈরি হওয়ায় বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, সরকারি টাকায় যাত্রী প্রতীক্ষালয় দখল করে শাসক নেতা শীততাপ নিয়ন্ত্রিত দলীয় কার্যালয় তৈরি করেছেন, জানিয়ে প্রশ্ন তুলতে শুরু করলেন বিরোধীরা। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিডিও। কিছুদিন আগে শাসন থানার দাঁতপুর গ্রামে রাস্তার পাশে একটি যাত্রীর প্রতীক্ষালয় ছিল। উপনির্বাচনের প্রাককালে ওই যাত্রীর প্রতীক্ষালয় তৈরি করা হয়েছে তৃণমূলের কার্যালয়। বারাসাত 2 নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহনের কর্মাধ্যক্ষ আশেষ আলী মল্লিকের নেতৃত্বে এই কার্যালয় তৈরি হয়েছে বলে অভিযোগ। প্রথম কথা ছিল যে ওটা পা এই যাত্রী প্রতীক্ষালয় হবে, বললো আশেষ আলী মল্লিক, বললো যে ওটা যাত্রী প্রতীক্ষালয় হবে, হলে ভালো। তারপর এখন এই মুহূর্তে দেখছি যে কার পার্টি হবে সেটা তৃণমূলের। নাম কি, কোন নেতা? কোন নেতা? আশেষ আলী মল্লিক। উনি কি কোন পদে রয়েছে? ওই এতে রয়েছে পূর্ত কর্মাধ্যক্ষ। কত টাকা ব্যয় মনে নেই না? সরকারি টাকা পুরো এখানে নেতারাই করেছে। মানুষের তো বসার জায়গা কি, যখন বৃষ্টি বৃষ্টি হবে আশ্রয় জায়গা, সেটা যাত্রী প্রতীক্ষালয় হয়ে গেল? সেটাই তো দেখছি এখন। তো পার্টি অফিস ওটা? হ্যাঁ, এখন পার্টি অফিস হয়েছে। ঝান্ডা টাঙানো রয়েছে, এসি লাগানো, এখন এখানকার নেতা আসন মল্লিক করলো। প্রশাসন সূত্রে জানা গিয়েছে গ্রাম কমিটি রেজুলেশন করে পঞ্চায়েত সমিতির টাকায় তৈরি হয়েছিল যাত্রী প্রতীক্ষালয়। তৈরি হবার পরেই ভোল বদল যাত্রী প্রতীক্ষালয়ের। যাত্রী প্রতীক্ষালয় বসানো হলো এসি, যাত্রীর প্রতীক্ষালয় ঘিরে দেওয়া হলো দরজা জানালা ও কাঁচ দিয়ে, সেখানে টাঙানো হলো একাধিক জায়গায় তৃণমূলের দলীয় পতাকা। বিজেপি নেতা বলেন, তৃণমূল সরকারি জমি কিংবা বেসরকারি দখলে বিশ্বাসী, ওরা এটা করবেই। বারাসাত ব্লক টু দাঁতপুর গ্রামে যে যাত্রী প্রতীক্ষালয় সরকারি সম্পত্তি, সেটাকে দখল করে পার্টি অফিস বানিয়ে ফেলেছেন। এরা পার্টি সম্পত্তি আর সরকারি সম্পত্তি কোনো ডিভিশন দেখছে না, কোনো পার্থক্য নেই এদের কাছে। অবিলম্বে আমরা নির্বাচন কমিশনের কাছে যাচ্ছি, অবিলম্বে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য দাবি রাখছি। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি বিষয়টি জানা নেই, এমন অভিযোগ আসলে খতিয়ে দেখা হবে। এটা কি করতে পারে? যদি আপনি জানতে পারেন তাহলে কি কোনো ব্যবস্থা? স্থানীয় বিডিও বলেন, আমার কাছে এমন কোনো অভিযোগ আসেনি, অভিযোগ এলে তা খতিয়ে দেখব। এটা বানানো হয়েছে সরকারি ফান্ড থেকে তৈরি করা, কিন্তু এইরকম কোনো অভিযোগ আমার কাছে এখনও এসে পৌঁছয়নি। আপনার কাছে আমি শুনলাম, তো এটা আমি খতিয়ে দেখব যে ওখানে কী কী অ্যাক্টিভিটিস হচ্ছে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, শাসন। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।